হ্যালো এভরিওয়ান, আমরা আজকের গ্রাফিক্স কার্ডের আনবক্সিং এবং রিভিউ দেখব। তো আমাদের আজকের গ্রাফিক্স কার্ড হলো যে MSI G4 GTX 750 Ti। তো এর MSI এর ব্যাপারে আমরা নতুন কিছু বলার কিছু নেই। সো আমরা এখন এর স্পেসিফিকেশনে দেখা যায়। তো এটা আমাদের কার্ড, এটা MSI OC ভার্সন। তো MSI এর গেমিং একটা অ্যাপস আছে, যে অ্যাপসে তিন ধরনের মোড কাজ করে, নর্মাল মোড, গেমিং মোড, নয়েজ মোড। একটা একটার মোডের এক এক ধরনের ক্লক ভার্সনে কাজ করে। তো এর কম্পোনেন্ট হচ্ছে মিলিটারি ক্লাস কম্পোনেন্ট। এটা হাইলি ক্যাপ আছে, হাই সলিড ক্যাপ এবং হাইলি ক্যাপাসিটার আছে। তো এটার টেম্পারেচার ব্যাপারে একটু বলি আমি। টেম্পারেচার এদের নর্মাল টেম্পারেচারে যেমন কাজ করে সেভাবেই কাজ করবে এবং 30% এনার্জি সেভ করবে। তো এটার বিশেষত্ব হলো যে টুইন ফ্রোজ সিস্টেম আছে। টুইন ফ্রোজ সিস্টেমের কারণে আমাদের যেটা বলা যায় যে নর্মাল গ্রাফিক্স কার্ড যেটা 80+ হলেই সেসব গ্রাফিক্স কার্ডের কাজ করে না বা পারফরমেন্স কমে যায়, এটা সাধারণত হবে না। 75 আপ করলেও এদের পারফরমেন্স একদম কুল থাকবে এবং নর্মাল একদম স্বাভাবিক একটা পারফরমেন্সে থাকবে। তো এর থার্মাল ডিজাইনটা যেটা, সেটা টুইন ফ্রোজার ফোর। সো এটার চিপটাকে অনেক কুল রাখবে, যার কারণে পারফরমেন্স এবং গেমিংয়ের ক্ষেত্রে অনেক হাইলি যখন ওসি করবে কেউ, সো ওসির ক্ষেত্রে এটা পারফরমেন্স কমবে না। আর এটার ফার্দার বলা যায় এটা TXA এক ধরনের টেকনোলজি আছে, কুডা এন্টিলাইজিং এবং ভালো অনেক ফিজিক্স টেকনোলজি, জিপিইউ বুস্ট 2.0 এবং 3D ফিশন, কুডা PCSP3তে কাজ করবে। আর বলা যায় যে ওপেন জিএল যে ভার্সনটা 4.4 সাপোর্টেড, আর এই ডাইটেক্সের ভার্সন হচ্ছে 11.2। আমরা এখন জিপিইউটার আনবক্সিং করব। ফার্স্টে MSI লোগো, একটা ম্যানুয়াল থাকবে এর ভিতরে। ম্যানুয়ালে এভরিথিং গাইড দেওয়া আছে। একটা ডিস্ক, যে ড্রাইভার ডিস্ক দেখতে অনেক সুন্দর। আর হাইব্রিড বায়োস সেট আপ, এটার দুই ধরনের ফাংশন আছে। সো যার যে ফাংশনটা লাগবে সেটা সেইভাবে এটা সুইচ অফ করে নেবে। সো আমরা এখন কার্ডটা দেখি। এটা আমাদের কার্ড, দেখতে অসাধারণ। সো আমরা আগে কার্ডটা দেখি। এটার ব্যাক লুক, এটা ফ্রন্টে দেখা যাচ্ছে টুইন ফ্রোজের অসাধারণ ডিজাইন এবং লোগো আছে। তো ফার্স্টে আমরা উপরের ভিজি আউটপুটটা দেখা যাক। এটা VGA, এটা DVI, এটা HDMI। আর এখানে যে বলছিলাম বায়োস সিস্টেম, এখানে যে বায়োস সুইচিং আছে, সো এটা যখনই আপনার কোনো নতুন সেটিংস লাগবে আপনি সেই ম্যানুয়ালটা দেখে আপনি বায়োসটাকে সুইচিং করে নিতে পারবেন। সো এটা সুইচ হয়ে যাবে। সো ম্যানুয়ালি আপনাকে এটা বায়োসে ঢুকে সুইচ করতে হবে না, জাস্ট এটা সুইচের মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আর এর কোনো আলাদা কোনো পাওয়ার কর্ড নেই, যার কারণে আপনার নতুন কোনো 12 পিনের কর্ড লাগবে না। আপনি খুব ইজিলি এটাকে মাদারবোর্ড ফিট করতে পারবেন এবং নর্মাল ফিট করে আপনি এটা রান আপ করতে পারবেন। সো হাইলি পাওয়ার সাপ্লাই আপনাদের লাগতেছে না। আর এটা সেই পোর্টে যেটা আপনি PCI 16X-এ বসাবেন, 3.0 থ্রিজেম্বরেটার পোর্ট। সো মাদারবোর্ড দেখতে যতটা অসাধারণ, পারফরমেন্সও অবশ্যই অসাধারণ হবে। সো এখন দেখা যাক আপনার এর ইউজ করে কেমন মজা পান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সো আপনার যদি এই ভিডিও দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি আপনার ভিডিওর কোনো দেখে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট দিবেন, এবং যদি আপনার ফার্দার আরও ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস এবং কোনো নতুন প্রোডাক্টের ব্যাপারে জানতে ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই ভিজিট করবেন PCWallRajshahi.com। থ্যাংক ইউ।